প্রযুক্তির মাধ্যমে বিশ্ব এগিয়েছে অনেক দূর এবং মানুষের যাপিত জীবন হতে চলেছে উন্নত। এই প্রযুক্তির হাত ধরেই আলোকিত আগামীর দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে জ্বালানি নিরাপত্তার উপর। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রযাত্রায় জ্বালানি খাতের ভূমিকা অন্যতম। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ চিন্তা চেতনা ও দূরদর্শিতায় জ্বালানি খাত আজ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। জ্বালানি খাতে আজকের এই অর্জনের সূত্রপাত হয়েছিল স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে থেমে থাকেননি। তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ক্ষুধা ও দরিদ্রতাকে জয়ের স্বপ্ন দেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই স্বপ্ন পূরণে জ্বালানি নিরাপত্তার কোনো বিকল্প নেই। এই স্বপ্নের বাস্তবায়নে 1975 সালের 9ই আগস্ট শেলওয়েল কোম্পানির কাছ থেকে 5টি গ্যাস ক্ষেত্র ক্রয় করেছিলেন। দূরদর্শী ও যুগান্তকারী পদক্ষেপের ফলে জ্বালানি খাতে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়। এই ঐতিহাসিক দিনটির স্মরণে এবং দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে জ্বালানির সর্বোত্তম ও দক্ষ ব্যবহারে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা নিশ্চিত করার লক্ষ্যে 2010 সাল থেকে 9ই আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হয়ে আসছে। 1975-এর 15ই আগস্ট একদল বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, কিন্তু ঘাতকরা তার সোনার বাংলা গঠনের আলোকিত স্বপ্নকে হত্যা করতে পারেনি। কারণ তিনি বাঙালি জাতিকে শিখিয়ে গেছেন দেশকে কীভাবে ভালোবাসতে হয়, আর এই অকৃত্রিম ভালোবাসাই জাতির পিতার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল লাখো কোটি বাঙালির হৃদয়ে। জ্বালানি স্বনির্ভর সুন্দর আগামী নিশ্চিতকরণে রাষ্ট্র মালিকানায় অধিভুক্ত হওয়া 5টি গ্যাস ক্ষেত্রের মধ্যে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অন্যতম। এই ক্ষেত্রটিকে কেন্দ্র করে 1980 সালের 7ই জুন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড পেট্রোবাংলার একটি মডেল কোম্পানি হিসেবে গ্যাস উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করে। পেট্রোবাংলার কোম্পানি হিসেবে পুনর্গঠিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বর্তমানে 6টি জেলার বিভিন্ন শ্রেণীর গ্রাহক পর্যায়ে গ্যাস বিতরণ করছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তারই যোগ্য উত্তরসূরি ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আপোষহীন বলিষ্ঠ নেতৃত্বে জেগে উঠেছে সমৃদ্ধির এক নতুন বাংলাদেশ। এই সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণে গ্যাসের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তরলায়িত প্রাকৃতিক গ্যাস LNG আমদানি করছে। আমরা এদেশের সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে উন্নয়নের অগ্রযাত্রায় গর্বিত অংশীদার হিসেবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহক সেবার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই দেশে জ্বালানি খাতে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় দেশের জ্বালানির চাহিদা পূরণে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। জনগণের সচেতনতায় পারে এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে। জ্বালানি স্বনির্ভর বাংলাদেশ গঠনে দক্ষ নিরাপদ গ্যাস ব্যবহারের কোনো বিকল্প নেই। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তার অধিভুক্ত এলাকায় শিল্প, CNG, বিদ্যুৎ, ক্যাপটিভ পাওয়ার, সার, আবাসিক ও বাণিজ্যিক খাতে মোট 2,39,816 জন গ্রাহককে গ্যাস সরবরাহ করছে। গ্রাহক সেবা আধুনিকায়নের অংশ হিসেবে ইতোমধ্যে সার্বক্ষণিক হটলাইন সেবা চালু হয়েছে। হটলাইন নম্বর 16523 ফোন করে যে কোনো ধরনের তথ্য সেবা নেয়া
বা দুর্ঘটনার তথ্য দেয়া যায়। হটলাইনের মাধ্যমে প্রাপ্ত গ্রাহক অভিযোগ ও অবৈধ সংযোগের বিপরীতে কর্তৃপক্ষ দ্রুত ও যথাযথ ব্যবস্থা নিতে পারছে। এই হটলাইন সেবাটি গ্রাহক সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ টিম যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকে। যে কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র তারা দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সেবার মান উন্নয়নে গ্যাসের চাপ সংকট নিরসনে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে গ্যাস স্থাপনা আধুনিকায়ন করে চলছে। গ্রাহক সেবা সহজীকরণের অংশ হিসেবে কোম্পানির রাজস্ব কার্যক্রম ডিজিটালাইজেশন করা হয়েছে। দ্রুত ও সহজে গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহক নথি সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়নে ডিজিটাল নথি আর্কাইভস তৈরি করা হয়েছে। এছাড়াও মার্কেটিং ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটারাইজড ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম চালু করা হচ্ছে। সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিতকরণে নিয়োগ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মেধাবী কর্মকর্তাদের পদচারণায় বিজিডিসিএল এখন মুখরিত। গ্যাস বিল পরিশোধ ও বকেয়ার পরিমাণ মোবাইল SMS এর মাধ্যমে অবহিত করার কার্যক্রমের পাশাপাশি ই ফাইলিং শুরু হয়েছে। বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস বিল প্রদান প্রক্রিয়া সহজ করার মাধ্যমে বিল পরিশোধে গ্রাহকদের উদ্বুদ্ধ করে সেবার মান উন্নীত করেছে। জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস বিল প্রদান প্রক্রিয়া সহজ করার মাধ্যমে বিল পরিশোধে গ্রাহকদের উদ্বুদ্ধ করে সেবার মান উন্নীত করেছে। এখন বিজিডিসিএল এর গ্যাস বিল পরিশোধ শুধু ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন ব্যাংকের পাশাপাশি এখন সাউথ ইস্ট ব্যাংকের অনলাইন ও টেলিক্যাশ এবং গ্রামীণফোনের বিল পেয়ের মাধ্যমে নিজ পাড়া, মহল্লা বা দেশের যে কোনো স্থান হতে এজেন্ট দ্বারা বা ঘরে বসেই মোবাইল ফোনে অ্যাপস ব্যবহার করে খুব সহজেই গ্রাহক বিল পরিশোধ করতে পারছে। এতে করে নিয়মিত বিল পরিশোধ প্রবণতা সৃষ্টি হয়েছে। বিল বই ও প্রয়োজনীয় পরিমাণ টাকা নিয়ে আপনার নিকটস্থ টেলিক্যাশ অনুমোদিত বিল পে চিহ্নিত দোকানে বিল পরিশোধ করতে পারবেন। টেলিক্যাশের মাধ্যমে ঘরে বসে মোবাইলের মাধ্যমে বিল প্রদান করতে টেলিক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাপটি ডাউনলোড করুন। ইউটিলিটি বিল পেমেন্টে ইউজার আইডি এবং পিন নম্বরটি দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। এখান থেকে বিজিডিসিএল বিল ইনকোয়ারি করে পরিশোধযোগ্য বিলের পরিমাণ জানতে পারবেন। বিজিডিসিএল বিল পেমেন্টে গিয়ে গ্রাহক সংকেত নম্বর ও পিন নম্বর দিয়ে নির্ধারিত মাসের বিল প্রদান করতে পারবেন। গ্রাহক সেবা নিশ্চিত করে ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিরাপদ গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা নিশ্চিতকরণের পাশাপাশি গ্রাহক পর্যায়ে গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা করে আসছে। লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে গ্যাসের লাইন হতে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটছে, কিন্তু একটু সচেতন হলেই এই দুর্ঘটনা রোধ করা যায়। ঘরের দরজা জানালা বন্ধ করে গ্যাসের চুলা জ্বালানো অত্যন্ত বিপজ্জনক। এতে করে আপনার ঘরের চুলার লাইনে যদি কোনো লিকেজ থাকে তাহলে গ্যাস লিক করে আপনার ঘরে আগুন লাগতে পারে। সেই জন্য রান্নাঘরে ঢুকে প্রথমে খেয়াল করতে হবে গ্যাসের কোনো গন্ধ আছে কিনা এবং দরজা জানালা খোলা আছে কিনা।
যদি খোলা না থাকে তাহলে চুলা জ্বালানোর পূর্বেই দরজা জানালা খুলে বাতাস আসা যাওয়ার ব্যবস্থা করুন, তারপর চুলা জ্বালান। রান্না শেষ হলে অবশ্যই চুলার নব ভালোভাবে বন্ধ করুন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার গ্যাসের লাইন থেকে গ্যাস লিক করছে কিনা। সবার আগে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির গ্যাসের লাইনে কোনো ধরনের ত্রুটি আছে কিনা। যদি কোনো ত্রুটি থাকে তাহলে তা দ্রুত সারানোর ব্যবস্থা করুন। আপনার বাড়ি বা প্রতিষ্ঠানে যদি গ্যাসের সংযোগ থাকে এবং অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিকভাবে প্রথমেই বাড়ির সম্মুখে বা পাশে স্থাপিত গ্যাস লাইনের রাইজারের সার্ভিস ভালভটি বন্ধ করুন। এই সার্ভিস ভালভটি বন্ধ করা না হলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তাই বাড়িতে বসবাসরত বা প্রতিষ্ঠানে অবস্থানরত সবাইকে বা দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে বিষয়টি অবগত করুন। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ায় জ্বালানি হিসেবে সিএনজির চাহিদা দিন দিন বাড়ছে। নিম্নমানের সিলিন্ডার ও কিটস ব্যবহার এবং সিলিন্ডার রিটেস্ট বা পর্যায়বৃত্ত পরীক্ষা না করে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে সিএনজি ফিলিং করার কারণে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। একটু সতর্ক বা সচেতন হলেই এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। অনুমোদিত শনাক্তকরণ লেভেল যথোপযুক্ত স্থানে স্থাপন করা হয়েছে কিনা, নিম্নমানের সিলিন্ডার ও কিটস ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ হবার আগেই সিলিন্ডার পুনঃ পরীক্ষা করে সিএনজি ফিলিং করা, জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে দণ্ডায়মান যানের অবস্থান হতে 6 মিটারের মধ্যে কোনো ধূমপান না করা এবং অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টির সম্ভাবনা না থাকা, যানটির হস্তচালিত ব্রেক দৃঢ়ভাবে প্রয়োগ করা হয়েছে কিনা, মোটরযান ইঞ্জিনের প্রজ্বলন ও বৈদ্যুতিক ব্যবস্থা এবং শর্টওয়েভ যোগাযোগ সরঞ্জাম সহ বেতার বন্ধ করা হয়েছে কিনা, যানটির সিএনজি সরঞ্জামাদিতে কোনো ছিদ্র আছে কিনা, এছাড়াও সিএনজি ফিলিংগত অবস্থায় যাত্রীদের নেমে নিরাপদ দূরত্বে অবস্থান করা। গ্যাসের সর্বোত্তম ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।